পুরানো যদি লাখ পাইতাম কুত্তার মতো মারি দিতাম হিসাব নয় গরিব মারি আছেন বড় লোক হইতেছে পেট্রোলের গাড়ি চালাইতে পারি না এই যে আমরা বসে দিয়া নেতাকে বেড়ে রাতে দিতেছ কামাই রোজগার নাই এই মানুষে মারি গেছে ভাত পায় না খানা পায় না কোনো কিছু পায় না কাম গাছ পায় না এই তোরা ফ্যাট ফুলাস আচ্ছা আল্লাহ বিচার করবো তোর উপরে গজব পড়বো জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করায় এভাবেই পুলিশ লাঠিচার্জ করে প্রগতিশীল ছাত্র জোটের উপর। সেই একই ইস্যুতে বিরোধী দলের আন্দোলনে একজন মারা যাওয়ার ঘটনায় আবারও আন্দোলনে নামে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ। আর জনগণ যা বলছে তা বলার অপেক্ষাই রাখে না। তেলের দাম বৃদ্ধিতে আমাদের অর্ধেক প্যাসেঞ্জার কমে গেছে এবং কি যাতায়াত কমে গেছে, আমাদের যাত্রী নাই, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, এই গাড়ির সাথে সাথে তেলের সাথে সাথে সব কিছু দাম বেড়ে গেছে। অবস্থা এখন এমন যে প্রতিবাদ করলেই পুলিশের আঘাতে প্রাণ হারাতে হবে। আমাদের ফ্যামিলি ইনকাম সোর্স কিন্তু এখনো বাড়ে নাই, কিন্তু আমাদের খরচ কিন্তু রেগুলার বাড়তেছে, ভাড়া বলেন বা যাবতীয়, এই ভাড়া বাড়ার ফলে কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়বে। কথা ছিল জনগণ রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস, কিন্তু এই পুলিশিও অত্যাচার কি জনগণের পক্ষে কথা বলছে? শ্রীলঙ্কার ভিতরে কি অত্যাচার করছেন? অন আসেনি এতে, এত তো নাই, এত তো বাইকে গেছে। পরে তোরা বাংলাদেশের নেতা ফেতারও ধরব, জনগণে ধরব, জনগণে মেরে আগুন লাগাবে তোর ইয়ার ভিতরে, চুল মাথা কামাই ছেড়ে দিব। এভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনগণের হাহাকার কি সত্যি আমাদেরকে শ্রীলঙ্কার পরিণতির দিকে নিয়ে যাচ্ছে? দিনে 1 লিটার তেলের মধ্যে 5 টাকা বাড়ার কথা, ঠিক আছে, এই দিনে 40 থেকে 45 টাকা বাইরে গেছে, এটাকে সরকার বাড়ার দিনে টাকা নেই, ঠিক আছে, যে কোনো মুহূর্তে টাকা একদিনে বাড়াই দিব, বাড়বো 10 টাকা 5 টাকা, ধীরে ধীরে বাড়বো, এক গতি 30-40 টাকা কিভাবে বাড়ে? এটা তো আত্মসাত, লুট তোরাজ, সিন্ডিকেটের মাধ্যমে তেল কিনে এইভাবে বিক্রি করতেছে। শুধু তেলের দাম বৃদ্ধি তো নয়, বরং বেড়ে গেছে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। ব্রয়লার মুরগি, ডিম, মাছ, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল পণ্যের দাম দ্বিগুণ হয়ে গেছে। এই জ্বালানি তেলের বৃদ্ধি করে রাষ্ট্রীয় সন্ত্রাস করলেন জনগণের বিরুদ্ধে। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যে গাড়িগুলো আসছে, এই গাড়িগুলো 1 জন 5 জন যাত্রী 4 জন যাত্রী, কেউ 9 জন যাত্রী নিয়ে আসছে, ঠিক আছে, আমাদের বেশিরভাগ ক্ষতি হচ্ছে, কারণ যেভাবে সরকারের তেলের দাম, ঠিক আছে, তেল জিনিসপত্রের দাম যেভাবে বাড়াইতেছে, যেভাবে আমাদের ইনকাম সোর্সটা তো বাড়াইতেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তেলের দাম দিন দিন বাড়তেই আছে, আমাকে বাড়াতে পারে না, 500 টাকা বাড়া 500 টাকায় মারতেছে, আর আজকে 114 টাকা যদি তেল হয় 34 টাকা এক রাতে বেড়ে গেছে, তা আমাকে বাড়া কি 1 টাকা বাড়াই দিব, জীবনও দিব না। নিউজ ডেস্ক, কুমিল্লা টিভি। 50 টাকা লিটারে বেড়ে গেছে, আমরা বাচ্চা স্কুল নিয়ে আনতে হয়েও আমরা মোটরসাইকেল চালাইতে পারবো না, আমরা হাইটে যেতে পেকু হয়ে গেছি, আমি মনে করছি 50 টাকা রাখছি, বাচ্চার জন্য কিছু নিয়ে যাবো, এখনও এটা দিয়ে তেল পুড়েছি, এখন এটা দিয়ে তেল পুড়েছি, বাসায় যাবো ভাত খাইতাম, বাচ্চা কান্না আনি করবো, কী করবো আমি।